শুক্রবার সকাল 9টা থেকে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মহাবিদ্যালয়ের মূল গেটে তালাবন্দি করে মহাবিদ্যালয়ের গেটের সামনে কৈলাসহরে প্রবেশ করার মূল রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। গত দুদিন পূর্বে মহাবিদ্যালয়ের দুজন অধ্যাপকের বদলির আদেশ আসে, কিন্তু বিনিময়ে নতুন কোনো অধ্যাপক দেওয়া হয়নি। তাই ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে কলেজের দুজন অধ্যাপকের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত বদলির আদেশ প্রত্যাহার করা হবে ততক্ষণ অবধি বিক্ষোভ প্রদর্শন জারি থাকবে। এদিকে বিক্ষোভকারী পড়ুয়ারা জানায়, কৈলাসহর মহাবিদ্যালয়ে অনেক দিন ধরে অধ্যাপক অধ্যাপিকার অভাব রয়েছে। 2018 সালে 17 জন অধ্যাপক অধ্যাপিকাকে বদলি করে নিয়ে গিয়ে 3 জন অধ্যাপক অধ্যাপিকা দেওয়া হয়েছিল। এর পরবর্তী সময়ে আরও 6 জন অধ্যাপক অধ্যাপিকাকে বদলি করে নিয়ে গিয়ে 1 জন দেওয়া হয়েছিল। এবার আবার 2 জন অধ্যাপক অধ্যাপিকাকে বদলি করা হলেও নতুন করে কাউকে দেওয়া হয়নি। কলেজের স্টুডেন্ট আমাদের বিগত অনেক বছরের মধ্যে অনেকজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে যাওয়া হয়েছে, তার পরিবর্তে কোনো শিক্ষক শিক্ষিকাকে কলেজে আনা হয়নি। আমাদের এখনই যে মূল বিষয়টা হলো, আমরা সবাই স্টুডেন্ট, আমরা কোনো এটা কোনো রাজনৈতিক বা পার্টিগত কিছু না, আমরা স্টুডেন্ট। আমরা স্টুডেন্ট হিসাবে আমরা একটাই দাবি যে আমাদের এখন যে 2 জন স্যারকে ট্রান্সফার করা হয়েছে, অরুণাংশু স্যার এবং সরস্বতী ম্যাডাম, ও তাদের যে ট্রান্সফারটা হয়েছে এটা যাতে বন্ধ করতে হয়। যদি এটা বন্ধ না হয় আমরা সবাই চেষ্টা করবো, আর যতদিন পর্যন্ত বন্ধ না হচ্ছে আমরা সবাই একসঙ্গে একইভাবে এরকম যে আজকে যেরকম করেছি, রাস্তা বন্ধ করেছি, কলেজ বন্ধ, আমাদের সবকিছু বন্ধ রাখবো। খুদ্দ ছাত্রছাত্রীরা মহাবিদ্যালয়ের গেটে তালা বন্দি করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করায় অধ্যক্ষ ডক্টর পিনাকী পাল সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা মহাবিদ্যালয়ের ভেতর প্রবেশ করতে পারেনি। তবে এ ব্যাপারে অধ্যক্ষ ডক্টর পিনাকী পালকে জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন, কলেজে এসে ছাত্রছাত্রীদের এই আন্দোলন দেখে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু অধিকর্তা অন্য এক মিটিং এ ব্যস্ত থাকায় ব্যাপারে কথা হয়নি। তবে সহ অধিকর্তাকে ব্যাপারে জানানোর পর সহ অধিকর্তা জানায় যে মিটিং এর পর অধিকর্তার সাথে ব্যাপারে আলোচনা করে জানানো হবে। গতকালকে একটি ট্রান্সফার অর্ডার বেরিয়েছে, সেই ট্রান্সফার অর্ডারে আমাদের কলেজ থেকে 2 জন শিক্ষককে পানিসাগর কলেজে ট্রান্সফার করা হয়েছে। সেই কারণেই মূলত অবরোধ বা ধর্ণা বলতে পারেন, সেটা আমাকে জানানো। তাছাড়া তাদের আরও বক্তব্য হলো, 2018 সাল থেকে ক্রমাগত কলেজ থেকে শিক্ষকদের বদলি করে নেওয়া হচ্ছে, কিন্তু তার সাবস্টিটিউট কোনো টিচার নাকি এখানে দিচ্ছে না। তাদের বক্তব্য অনুযায়ী 2018 সালে প্রথম দিকে প্রায় 17 জন টিচার এখান থেকে বদলি হয়ে চলে যান, কিন্তু তার পরিবর্তে 3 জন টিচার আসেন। পরবর্তীকালে আবার 6 জন টিচার এখান থেকে বদলি হয়ে যান, তার পরিবর্তে 1 জন টিচার এখানে জয়েন করেন, এবং গতকালকেও 2 জন টিচার এখান থেকে বেরিয়ে গেছে। ফলে মানে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক স্বল্পতা দেখা দিচ্ছে, একাডেমিক যে সমস্যা সেগুলি আরও তীব্রতর হচ্ছে তাদের বক্তব্য, এবং সামনে আমাদের ন্যাক আছে, ন্যাক অ্যাসেসমেন্টের জন্য শিক্ষকের প্রয়োজন। এইসব কারণে ওরা আমাকেও অফিস করতে হচ্ছে না, আটকে রেখেছে। তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, উনি মোটে একটি মিটিংয়ে ব্যস্ত আছেন, বলছেন যে কিছুক্ষণ পরে আমার সঙ্গে কথা বলবেন। তো উনি সম্ভব হলে ডাইরেক্টর স্যারের সঙ্গে ছাত্রদের কথা বলিয়ে তাদের বোঝানোর একটা ব্যবস্থা নেব। উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের আশ্বাস না মেলায় মহাবিদ্যালয়ের গেটে তালা বন্দি করে রাস্তা অবরোধ করে রাখে ছাত্রছাত্রীরা। তাদের দাবি অতি সত্বর পূরণ করতে হবে বলে হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।